গোরার মাটি নরম হয়ে কাত হয়ে পড়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের খুঁটি। যে কোনো সময় বড়সড় বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় অস্বস্তিতে এলাকাবাসী। বিদ্যুৎ দপ্তরের কর্তাদের কাছে এই বিষয়ে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভের বিস্তার হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের খুঁটি আংশিক কাত হয়ে পড়ে বিপজ্জনক অবস্থায় পরিণত। ঘটনা বিশালগড়ের ঘনিয়ামারাস্থিত বীরেন্দ্র দাসপাড়ায়। দীর্ঘ ছয় মাস যাবত এই বিদ্যুতের সিমেন্টেশন খুঁটিটি রীতিমতো বিপজ্জনকভাবে কাত হয়ে আছে। কার্যত খুঁটির গোড়ায় মাটি নরম হয়ে এই বিপর্যস্ত পরিস্থিতি কায়েম হয়েছে। যে কোনো দিন তা উপরে পড়ে বড় ধরনের অঘটন ঘটে যাওয়ায় আশঙ্কা প্রবল। সেই আশঙ্কার কথাই জানালেন স্থানীয় জনৈকা গৃহিণী। এরপরে মনে করেন যদি আপনার বাড়ি ঘরে পরে হন আমার গাঁয়ে পরে গাড়ি ইয়ে বালুর গাড়ি ইডের গাড়ি বাইক লইয়া বাচ্চা ফুলা পাইন গরু লইয়া কারোর বিপরে কোন শুনে তো কেউ কইতে পারতো না। এটা কি চাইতেছেন এটা নিয়ে? হ্যাঁ, তো না এটা মানে এটা কোনো ইডেই নিতে আসে না, তারা ঠিক করতে আসে না, বিদ্যুৎ দপ্তর তাই না। এই জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম ঘনিয়ামারা। এই ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে জানালেন জনৈক এলাকাবাসী। তারা নাই অফিস জানানো হয়েছে, সবখানে জানানো হয়েছে, তারা কোনো ইটার ইয়া নিছে না। কতদিন ধরে এই সমস্যা? প্রায় পাঁচ ছ মাস। খুঁটিটা কি অবস্থায় আছে? এটা হাইলার হয়েছে, বাড়ি করে পড়বো, ঘরের উপরে পড়বো। এটার মধ্যে তো উচ্চ ক্ষমতা সম্পন্ন তারও আছে? তারও আছে। যদি কোনো বাতাস সাথে সেটা পরে অনেক ক্ষতি হবে মানুষের, মানুষ তো ক্ষতি হবে, গরু বাছুরের ক্ষতি হবে। এদের কতটা পরিবার এটার উপরে নেবে? আর প্রায় নিচে 30-40। দেখলাম লোক একটা মাঠও আছে, মাঠের মধ্যে কি বাচ্চারা খেলাধুলা করে? হ্যাঁ, এটা খেলাধুলা করে। আপনারা এখন কি চাইছেন? এই ব্যাপারে নিহাল চন্দ্রনগর বিদ্যুৎ দপ্তরে জানতে চাইতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ উপস্থিত ছিলেন না। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দায় এড়ালেন দপ্তরের জনৈক অস্থায়ী কর্মী। ঘনিয়ামারার যে বিচ্ছন্ড পাড়ার যে খুঁটিটা মানে বাঁকা হয়ে রয়েছে, এলাকাবাসীদের অভিযোগ অনেকবার বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে, তারপরেও সারাই করা হচ্ছে না, তার কী কারণ থাকতে পারে? কিছু কারণ তো আমার তো দেই না, আমরা তো জানাই দিছি, তখন জানাই দিছে, এখন তারা সার তারা এখন মানে করবো আর কি, জানা তো জানানো তো হয়েছে। তো এই খুঁটির মধ্যে তো বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারও আছে, যদি কোনো না কোনোভাবে খুঁটিটা ভাঙ্গা পড়ে একটা মারাত্মক দুর্ঘটনা হবে, কে দায়িত্ব নেবে? আর যাই হোক, বিশালগড়ের ঘনিয়ামারাস্থিত বীরচন্দ্র দাসপাড়া কাত হয়ে পড়া বিদ্যুতের খুঁটিটি কিন্তু রীতিমতো বিপজ্জনক অবস্থায় রয়েছে। ঝড় বৃষ্টির যে কোনো সময় বিপত্তি ঘটে যাওয়ার সম্ভাবনা ও আশঙ্কা প্রবল। সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষের অনতিবিলম্বে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ জরুরি, অন্যথায় যদি কোনো অঘটন ঘটে তবে কিন্তু দায়ী এড়ানোর কোনো অবকাশ থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।